সাবার সাব রেজিস্ট্রার অফিসে কমিটি করাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় তিনজন আহত হয়েছেন। সাবার নিজস্ব প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুর 1:30টায় সাবার সাব রেজিস্ট্রার অফিসে কমিটিকে উদ্দেশ্য করে অতর্কিত হামলায় আফসার উদ্দিন, শফিকুল ইসলাম আরিফ ও পল্লব সহ তিন দলিল লেখক আহত হয়। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সাব রেজিস্ট্রার অফিসে সিনিয়র দলিল লেখক ফরহাদ হোসেনের কক্ষে আলোচনা সভা শেষে বের হওয়ার সময় মেহেদী হাসান চাপাতি দিয়ে আফসারউদ্দিনের মাথার মাঝে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং শফিকুল ইসলাম কাঠের বাটাম দিয়ে পল্লবের ডান হাতে বাড়ি মেরে হাড় ভেঙে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার সময় কয়েকজনকে সাধারণ মানুষ আটক করে আর্মির কাছে হস্তান্তর করেন। এ সময় সাভার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকগণ বলেন, এরকম নিকৃষ্ট ঘটনা এর আগে কখনো ঘটেনি, তাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রতি নিন্দা জানাই, সেই সাথে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। এ ঘটনায় 14 জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।